আমরা যে কায়দাটি স্ক্রিনে দেখতে পাচ্ছি নাদিয়াতুল কোরআন, এই কায়দাটি মুসলিমদের মধ্য থেকে যারা কোরআন পড়ছে বা শিখেছে এমন কেউ নাই যে তারা এই কায়দাটিকে চিনে না। এই কায়দাটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি একটি সুপরিচিত কায়দা। এই কায়দাটি নিয়ে আজ আমরা আলোচনা করব। এই কায়দাটির মধ্যে কি কি দেওয়া আছে আর এই কায়দাটি কিভাবে আমাদের পড়তে হবে এবং এই কায়দাটি পড়লে আমাদের কি কি উপকার হতে পারে। আমরা অনেকেই কায়দা পড়ার পরে আমরা বড় কায়দা পড়ি অথবা আমপারা পড়ি, তারপরে আমরা কোরআন নেই, কিন্তু এই নাদিয়াতুল কোরআন এমন একটি কায়দা, আপনি যদি এই কায়দাটি সুন্দরভাবে পড়তে পারেন এ টু জেড, তাহলে আমার বিশ্বাস আপনি এই কায়দাটির পরে আপনার সেই আপনার বড় কায়দা নিতে হবে না অথবা অন্যান্য কায়দাগুলো পড়তে হবে না, সরাসরি এই কায়দা থেকে আপনি আম্পারা অথবা কোরআন নিতে পারবেন। আমরা আরেকটা বিষয় ভুল করি, আমরা আম্পারা বলতে কায়দা বুঝি না। আম্পারাটি কোরআন, কোরআনের একটি অংশ, সেটি হলো 30তম পারার নাম হচ্ছে আম্পারা। তাহলে আসুন আমরা এখন আলোচনা করব এই কায়দাটি নিয়ে, এই কায়দাটির মধ্যে কি কি দেওয়া আছে। আমরা আগে দেখব এই কায়দাটির নাম হচ্ছে নাদিয়াতুল কোরআন কায়দা। আমরা প্রথম পৃষ্ঠায় যাই, আমাদের লক্ষ্য করতে হবে প্রথম পৃষ্ঠায় কি আছে। এই কায়দাটির প্রথম পৃষ্ঠার মধ্যে এখানে দেওয়া আছে যে আলিফ বাতাগুলো একদম শুরু করে, আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত প্রতিটা হুরুফকে একদম স্পষ্টভাবে দেওয়া আছে। আমরা যখন আলিফ বাতাগুলো এইভাবে শিখে ফেলব পরিপূর্ণভাবে, তখন আমরা চলে যাব দ্বিতীয় নম্বর পৃষ্ঠায়। দ্বিতীয় নম্বর পৃষ্ঠার মধ্যে একটি হরফ কয়টি রূপ ধারণ করতে পারে, যেমন এখানে আছে বা, এই বাটি আর কি রূপ আছে, এটু একটি বা, এটু একটি বা, এইভাবে আমাদের এগুলো পড়তে হবে। এটি তা, এটি তা, এটিও তা, এটি সা, এটি সা, এটিও সা। কোরআনের মধ্যে আপনার আরবি হরফগুলো কি কি রূপে আসতে পারে সেই রূপগুলো কিন্তু এখানে দ্বিতীয় নম্বর পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে। আপনি যদি এই রূপগুলোকে পরিপূর্ণভাবে আপনার ব্রেনে রাখতে পারেন, অবশ্যই অবশ্যই কোরআনের মধ্যে গেলে আপনার কোরআন পড়তে এতটা অসুবিধা হবে না। তারপরে আসুন আমরা গেলে দুই পৃষ্ঠা, এবার তৃতীয় নাম্বার পৃষ্ঠা, দেখুন তারা কি সিস্টেম করেছে। হতে পারে এটা যে বা আপনি চিনতে নাও পারেন, এই জন্য তারা শুরুতে একটি পরিপূর্ণ বা বা হরুপগুলো দিয়ে দিয়েছে, পরিপূর্ণ হরুপগুলো দিয়ে দিয়েছে। যখন আপনি এগুলো পরিপূর্ণ হয়ে গেল, এবার তৃতীয় নাম্বার পৃষ্ঠার মধ্যে এসে তারা কিন্তু আপনাকে আর পরিপূর্ণ হরফ দেয় নাই, সরাসরি একদম শর্ট হরফগুলো দিয়েছে। যেমন এটা বা, জিম, ফা, সাদ, মিম, হা, এইভাবে আপনাকে দিয়েছে যাতে করে আপনি এগুলো পরিপূর্ণ পারেন কি না এটা টেস্ট করা, পরীক্ষা করার জন্য এই হরফগুলো এখানে দেওয়া হয়েছে। তাহলে আমরা এতক্ষণ আলিফ পাতাগুলোকে সিঙ্গেলভাবে পড়লাম, মানে একটা একটা হরুফভাবে পড়লাম, আমরা যুক্ত বর্ণ এখনো পড়ি নাই। এবার আসুন আমাদের তিন নাম্বার পৃষ্ঠার মধ্যে যুক্ত বর্ণ দেওয়া আছে, মানে এই কোরআনটা এই কায়দাটি পড়লে আপনি অতি তাড়াতাড়ি আপনি গভীরের মধ্যে ঢুকে যাচ্ছেন। যেমন এটা বা, এটা আলিফ, মনে রাখবেন এটি লামও হতে পারতো, কিন্তু সবসময় লামের বামে একটি টান থাকবে আর আলিফের বামে কোনো টান থাকবে না, খালি থাকবে। এখন এই এটার বামে কোনো খালি জায়গা কিন্তু কোনো টান নেই, যার কারণে এটা আলিফ। যদি এটার আবার বাম দিকে, মানে আলিফের বাম দিকে যদি আরেকটা হরফ থাকতো, তাহলে এটা লাম হয়ে যেত। তাহলে আসুন এটা হলো বা, এটা হলো আলিফ, বা আলিফ, এটা হলো হা, এটা বা, হা, জিম, জিম, দাল, মিম, আইন, আইন, সাদ, জোয়া, লাম, লাম, কাফ, হা, ওয়াও, লাম, হা, হা, মিম, মিম, নুন, লাম, আলিফ, লাম, হা, হা, ইয়া, ইয়া, সিন, কাফ, বা, কফ, ওয়াও, হা, মিম, বা, হা, ইয়া, হা,
taha jim ro khodal sod ain bod boin fa jim ya fa lam hamza jim hamza ekdom ispashto alhamdulillah tar porer pishtay ki diyeche apnara video ta dekhte thakun inshallah ami apnaderke ek ek kore dekhabo egulor system ta ki amra protome porlam alif pata gulo single bhabe tar pore shiklam অপরিণত ও অপরিপূর্ণভাবে তারপরে শিখলাম যুক্ত দুইটি এবার আমরা শিখব একসাথে তিনটা হরফ আসলে কিভাবে আপনি চিনবেন দেখেন এটা কি পড়েছিলাম এটা আমি পারছি না এটা আমি পারছি না এটা কি এখন আমার কি করতে হবে আবার পিছনে যেতে হবে এটা কিসের মতো দেখা যায় দেখি তো আমরা পিছনে এখানে চলে আসি এটা এখানে থাকবে যেমন এই যে এটার মত আসছে এটার মত আসছে এটা দেখা যাচ্ছে তাহলে কি হবে সোয়াদ এটা কি হবে সোয়াদ তারপর আমরা দেখি এটা সোয়াদ হয়ে গেল হ্যাঁ সোয়াদ লাম হা সোয়াদ লাম হা ওই যে তখন আমি বুঝাইছিলাম এটা আলিফ মনে করেন আলিফের বামে এই হা আসার কারণে যুক্ত হওয়ার কারণে এটা লাম হয়ে গেল এটা আলিফ থাকবে না যদি হা না থাকতো তাহলে এটা আলিফই থাকতো সোয়াদ লাম হা বা সোয়াদ লাম খ লাম সোয়াদ আইন নুন কাফ লাম আইন নুন শিন ফা আইন তা জিম দাল ফাতাহা নুন আইন তা ইয়া সোয়াদ লাম খ বা র কাপ সিন বা সিন আইন দাল আপনি এই পড়াগুলো কখন পারবেন যখন আপনি এইগুলো ভালোভাবে পারবেন যখন আপনি এগুলো আয়ত্ত করবেন তখন আপনি এই পড়াগুলোর মধ্যে কোনো ঠেকবেন না ইনশাআল্লাহ তারপরে দেখেন আমাদের আস্তে আস্তে এই পড়াগুলো বাড়তে থাকবে এখানে ছিল তিন হরফ এখানে হবে চার হরফ দেখেন ইয়া তা লাম ওয়াও নুন আইন মিম তা জিম আইন লাম নুন লাম আইন লাম কাফ মিম কফ ত আইন সা কফ লাম তা এটা চার হরফ পড়ছি এর নিচে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে প্রায় চারটি লাইন দেওয়া আছে এক দুই তিন চার এই চার লাইন যদি আপনি একদম সুন্দরভাবে বুঝেন এবং পড়তে পারেন তাহলে আপনি মনে করবেন এ নাদিয়াতুল কোরআন আপনার জন্য ব্যাপার না যখন দেখবেন নাদিয়াতুল কোরআন আপনার জন্য পড়তে ব্যাপার না তখনই বুঝবেন কোরআন আপনার জন্য সহজ হয়ে গেছে দেখেন ইয়া নুন কফ লাম বা তা দাদ লাম ইয়া লাম ইয়া তা কাফ লাম মিম তা মিম লাম ইয়া কাফ মিম মিম তা হা নুন লাম ফা সিন কফ ইয়া নুন ফা আইন কাফ মিম ইয়া সিন তা ইয়া কফ নুন লাম লাম মিম তা কফ ইয়া নুন নুন জিম আইন লাম হা মিম আলিফ লাম লাম আইন লাম মিম ইয়া নুন লাম নুন সিন হামজা লাম নুন হা মিম লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম মিম সিন তা দাদ আইন ফা ইয়া নুন এইভাবে আমরা ইনশাল্লাহ পড়ব এটা হলো এক নাম্বার ক্লাস আমরা আগামী ক্লাস থেকে হুরুফগুলো ধরব ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন আর যারা এই নাদিয়াতুল কোরআন কায়দার ক্লাসগুলো করবেন মনে হয় তিন চারটা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করে দিব আমাদের তিন চারটা ক্লাস যদি আপনি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার জন্য কোরআন পড়া অত্যন্ত সহজ হবে অত্যন্ত সুন্দর হবে অত্যন্ত নিজের কাছে পড়ার জন্য মন চাইবে যে আমি পারি পড়েছি